এটা ফি রেগুলেটরি কমিটি করে দিয়া হয়েছে, তেখেতকলে কাম কাজও করে আছে। আর মই আশা করো যে নতুন শিক্ষা বর্ষত আমি এই ক্ষেত্রত একটা পদক্ষেপ লব পাৰি। এটা কোনোবাই যদি গৈ কোর্টত কেস দিয়ে, এটা কেস যেতে হারি যায় আর একটা কেস দিয়ে, একটা কেস হারিলে এটা নাপায় কবর কারণে, কিন্তু এটা ন্যস্ত স্বার্থ আসে একটা সিন্ডিকেট বনায় থাকে। আজি আমার লড়াছলীবর আমার লড়াছলীবে কি রেমন্ডর কাপড় পিঁধিব নয় নাকি, আমার লড়াছলী এস কুমারের কাপড় পিঁধিব নয় নাকি, আমার লড়াছলী ডিসিএম বা এনেকা ভাল কোম্পানির কাপড় পিঁধার কি অধিকার নাই নাকি তেওঁলোকে বিগত সময়ত কি ধরনের কোয়ালিটির কাপড় দিছিল? আপনাদেরকেতো বিভিন্ন শিক্ষানুষ্ঠান যা মান্য নিচ্ছে, কি ধরনের কোয়ালিটির কাপড় দিছে? আমার কথা হয়েছে যে আমি লড়াছলীক ব্র্যান্ডেড কাপড় দিম। এতিয়া ব্র্যান্ডেড কাপড় দিব খুঁজিলে কোনোবাই ব্র্যান্ডেড কাপড় দিব নালাগে বলে যদি কোনোবাই কয়, সেই কথাটা মই কিয় মানি লম? তেওঁলোকে কোর্টত গৈছে, এটা কেসত যেতিয়া নহয়গে দুটা, আজিলৈকে চারিখনকে রিট পিটিশন পড়িছে। তারপর এটা সিদিনাখন এটা ম্যানেজমেন্ট কমিটিক লৈ আহি পেলাই এখন পিটিশন ফাইল করলে, কোর্টে পিটিশনে ডিসমিস করলে। এওঁলোকৰ গোটেই লক্ষ্যটোৱে হৈছে যে এইভাবে তেওঁলোকে গোটেই শিক্ষাবর্ষটোত পিছুয়াই থাকিব, যাতে সরকারের উপর একটা প্রেসার পড়ে যে আপনাদের শিক্ষাবর্ষত ইউনিফর্ম দিব পৰা নাই। মূল কথা হয়েছে দুটাকে দেরিক হলেও মই মূল লড়াছালীক, এই লড়াছালীখিনি মূরও লড়াছালী, এই আমার অসমীয়া মাধ্যমে হোক বা মাতৃভাষার মাধ্যমের লড়াছালীবিলাকক আমি ব্র্যান্ডেড কাপড় পিন্ধামে। একটা অপপ্রচার হব এই স্বাভাবিকভাবে হবে, কেন বহুতে আজি আরম্ভণি হওয়াই নাই, নহতেই তেখেতকলে অভিযোগ। ইমান দিনে তেখেতকলে কি কাম করবলগা হয়েছিল, তেখেতকলে রাঁধিবলগা হয়েছিল, তেখেতকলে বিলাবলগা হয়েছিল, তারপর বাসন ধুবলগা হয়েছিল। আজি স্বেচ্ছাসেবী সংগঠনবিলাকে যিবোর খাদ্য আনি দিব, সেইখানে তেখেতকলে খালি বিলাবহে লাগে। তেখেতকলের মাজত কোনোবা এটা উড়া বাতরি উলিয়াই দিছে যে তেখেতকলের যি এংগেজমেন্ট, সেই এংগেজমেন্টও না থাকিব। এটা মই বুঝি পোৱা নাই, তেখেতকলে এংগেজমেন্ট না থাকিব বুলি তেখেতকলক কেনেকৈ তেখেতকলে গম পালে? কোনোবা এটা হোৱাটছএপত উড়া বাতরি উলাই দিলে সেইটোৱেতো সত্য নহয়। আমি আমার যেটো সর্বশিক্ষা, সর্বশিক্ষায় এই এন জি ওবিলাকৰ যিবোৰ তেখেতকলে চুক্তি কৰিছে, সেই চুক্তিত স্পষ্টকে লিখা আছে যে যিসকল ভলণ্টিয়াৰ, তেখেতকল সরকারি চাকৰিয়াল নহয় কিন্তু তেখেতকল ভলণ্টিয়াৰ, এই মিড ডে মিল স্কিমটো যদি কোনোবাই ভালকে চাইছে তেতিয়ালে দেখিব যে এই যে কর্মীসকল আছিল এখেতকল এংগেজ হৈছিল ভলণ্টিয়াৰ হিচাপে, যে এটা সামাজিক কাম কাজত তেখেতকলক সহায়ের বাবে লওয়া হয়েছিল। 100% উড়া বাতরি এই একটা রাজনীতি করা হয়েছে, কোন সংগঠনে করেছে সেই সংগঠনের নাম তো আপনাদেরকে প্রচার করেছে। এই ক্ষেত্রে কিনা বিভাগীয় তদন্ত বা যেহেতু অভিযোগ উত্থাপন হয়েছে কোনো বিষয়ে পঠাইছিলে নাকি, যত যত এনে ধরনের অভিযোগগুলো উত্থাপন হয়েছে? না, এইটো একটা উদ্দেশ্য প্রণোদিত প্রচার, কিন্তু তথাপিতো যেহেতু এটা উঠিছে আমি সেইটো লৈ চাম। কিন্তু মই এটা কথা কব পাৰো, এইটো একটা উদ্দেশ্য প্রণোদিত প্রচার।